হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ডিসি একটা মিনি ইউপিএস এর সাথে পরিচয় করে দিব, যেটা আপনাদের বাড়ির সিসি ক্যামেরা, রাউটার, ওনু যদি বিদ্যুৎ না থাকে 6 থেকে 7 ঘন্টা অনায়াসে এই মিনি ইউপিএসটার মাধ্যমে ব্যাকআপ পেয়ে থাকবেন। আজকের এই ভিডিওতে আমি মিনি ইউপিএসটার আনবক্সিং এবং পারফরম্যান্স এবং ব্যাকআপ টেস্ট এবং আমি কি রাউটার দিয়ে এই কতক্ষণ ব্যাকআপ পাচ্ছি সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এইটা হচ্ছে মার্সিবা ব্র্যান্ডের একটা মিনি ডিসি ইউপিএস, যেটা 18 ওয়াটের। এটার মডেল হচ্ছে KP3। এটা 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার সাপোর্ট করে এটা। আর এটা হচ্ছে মাল্টি আউটপুট। এখানে কি কি আছে সব কিছু ডিটেলস আপনারা বক্সের গায়ে মেনশন করা আছে দেখতে পাবেন। এখানে ভোল্টেজ রিকোয়ারমেন্টগুলো এখানে সুন্দর করে মেনশন করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারছেন। এখন আমরা দেখি এই বক্সটা ভিতরে কি আছে। এটা হচ্ছে মিনি ইউপিএসটা, আর মিনি ইউপিএসের সাথে একটা ইউজার ম্যানুয়াল গাইড, যেটার প্রয়োজন তেমন একটা পড়ে না। সাথে একটা 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটা চার্জার, যেটা আপনার এই মিনি ইউপিএসটাকে চার্জ দেওয়ার জন্য ব্যবহার হয়। আর পেয়ে থাকবেন একটা ওয়াই কেবল। আর ওয়াই কেবলটার কাজ কি এখনই আমি আপনাদের বলে দিব। আর একটা পাবেন 1:1 কেবল, আর একটা পাবেন এখানে 1:1 কেবল থেকে যে চিকন রাউটার আছে না, চিকন পিনের ওই রাউটারটা আপনি এখান থেকে চার্জ দিতে পারবেন। এছাড়া আর আইপিএস এর প্যাকেটে আর কোনো কন্টেন্ট আর অবশিষ্ট নেই। তো এখন আইপিএসটা আপনাদের দেখাবো যে এখানে কি কি পোর্টস এবং বাটনস ইউজ করেছে। যেরকম আইপিএসটা একদম অফ হোয়াইট কালারের, মার্সিবা ব্র্যান্ড করা, খুবই ইউনিকভাবে বানানো। এখানে একটা পুশ বাটনের মতো আছে, এটা দিয়ে অফ করে এটা দিয়ে অন করে। এবং এখানে দেওয়ালে হ্যাং করার জন্য দুইটা মাউন্ট করা আছে, যেটা অনেক সুন্দর, মানে খুব আকর্ষণীয় একটা বিষয়, যেটা অন্যান্য ইউপিএসগুলোতে এইটার উপস্থিত পাওয়া যায় না। আর এখানে কত বোল্ট এটা সাপ্লাই করবে এটা লেখা আছে। এবং এখন দেখতে পাচ্ছেন এখানের আউটপুটগুলি, এখানে 12 ভোল্ট ইন, যেটার এই অ্যাডাপ্টারটার দিয়ে এখানে ইন করবেন, মানে এটা চার্জ দেওয়ার জন্য। এখানে 5 ভোল্টের একটা ইউএসবি পোর্ট আছে, যেটা দিয়ে আপনার মোবাইল অনায়াসে চার্জ করতে পারবেন, কিন্তু ফাস্ট গতিতে হবে না, স্লো স্লোই হবে। এখানে 5 ভোল্টের একটা আউটপুট আছে, এখানে 9 ভোল্টের একটা আউটপুট আছে, এখানে 12 ভোল্টের একটা আউটপুট আছে দেখতে পাচ্ছেন। আর এখানে হাওয়া, গরম হাওয়া বের হওয়ার জন্য এখানে বেন্ড করে দেওয়া আছে, যে এখানে এটা যদি হিট হয় এটার থেকে গরম হাওয়া বের হয়ে যাবে। আর মার্সিবা কোম্পানি, এই কোম্পানিটা ক্লেম করছে এটার ভিতরে নাকি 10,000 mAh ব্যাটারি দেওয়া আছে, 6 থেকে 7 ঘন্টা এটা অনায়াসে চলে। এখানে লাইট ইন্ডিকেটারগুলো দেখেন, লাইট ইন্ডিকেটারগুলো হচ্ছে এখানে একটা প্রেস করলে লাইটটা জ্বলে উঠছে দেখতে পাচ্ছেন। এটা এখানে দেখতে পাচ্ছেন এখানে 30%, 80%, 100%। আমার এটার মধ্যে 100% চার্জ আছে। তো এই রাউটারটা নাকি 0.0 মিলি সেকেন্ডের মধ্যে, যেরকম বড় বড় আইপিএস যেরকম যেরকম ফাংশন করে, এই ডিসি আইপিএসটা ঠিক সেইভাবেই ফাংশন করে থাকে। যেরকম আপনি যখন এখানে কারেন্ট থাকবে, তখন এই যে এখানে এখন কারেন্ট ডিসি সংযোগ করিনি, মানে এই অ্যাডাপ্টারটা সংযোগ করি নাই, এখানে ব্যাটারিতে এটা চলতেছে। আমি যখন আবার এখানে অ্যাডাপ্টার দিয়ে সংযোগ করবো, তখন এসি মোডে চলবে। এসি মোডের থেকে যখন অটোমেটিক কারেন্ট চলে যাবে, তখন ডিসি মোডে চলে যাবে। এই জিনিসটা এটার মধ্যে খুব ইন্টেলিজেন্ট ইউজ করছে। মার্সিবা ক্লেম করছে এটা 0 মিলি সেকেন্ডে এখানে এটা হয়ে থাকে। তো আশা করি আমি
এই যে মার্সিভা ব্র্যান্ডের যে 2 থেকে 3 মাস ইউজ করছি খুব ভালো সাপোর্ট পাচ্ছে। এখন দেখাই যে আমি ওয়াইফাই 6 এর একটা রাউটার ইউজ করছি, একটা অনু ইউজ করছি, ফুল লোডে আমি এই রাউটারটা দিয়ে এই আইপিএসটা দিয়ে কিভাবে চালাচ্ছে এবং কিভাবে কানেকশনটা করছি। চলুন শুরু করা যাক। চলুন শুরু। আপনাদের বাসার যাদের এফটিটিসি কানেকশন আছে, যারা এফটিটিসি কানেকশন ইউজ করেন, যা মানে এফটিটিসি কানেকশন কাকে বলে, এফটিটিসি কানেকশন যদি না বুঝে থাকেন আমি আই বাটনের লিংক দিয়ে দিব এফটিটিসি কানেকশনটা কি। তো আমি অলমোস্ট এই আইপিএসটা সেট করার জন্য দুইটা হোল করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই হোলে আমি আইপিএসটা এখানে বসায় নিব, আর এখানে ওয়াই ক্যাবেল নিব, আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াই ক্যাবেলটা নিয়ে থাকব। এই ওয়াই ক্যাবেলটার কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার অনু যেটা 12 ভোল্টের, আর আমার যেই ওয়াইফাই 6 এর AX12 যে রাউটারটা আছে টিপি লিঙ্কের, এইটাও 12 ভোল্টের। তো আপনারা আপনাদের রাউটারের বোল্টগুলো যদি আপনারা জানতে চান তাহলে রাউটারের পিছনেই এটার লেখা আছে কত বোল্ট কি আসে বিষয়। তো এখন আমার এখানে ইনপুট আছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা 12 ভোল্টের পোর্ট আছে, একটা 12 ভোল্টের পোর্ট আছে। এখন সেই জন্য আমি দুইটা 12 ভোল্টের ডিভাইস চালাইতে হলে আমাকে প্রথমে এই ওয়াই ক্যাবেলটা ইউজ করতে হবে। যেরকম আমার রাউটারের এই 12 ভোল্টের এখানে ওয়াই ক্যাবেলটা অ্যাটাচ করতে হবে। এরপর আমি আপনাদের দেখাচ্ছি, এরপর এখানে একটু এখানে আমার যে হোলটা করে রাখছি এই হোলে আমাদের আমার এই মিনি ইউপিএস, এই যে আমি এখানে মিনি ইউপিএসটাকে অ্যাটাচ করে ফেলছি, আশা করি দেখতে পাচ্ছেন। এবং এই অনুর পাওয়ার অপশনে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আর আমার রাউটারের যে পাওয়ার অপশনে আমি এটাকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটাকে একটু সাইড করে রাখলেও হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এই যে 12 ভোল্ট, এই যে 12 ভোল্ট যে অ্যাডাপ্টারটা আছে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই অ্যাডাপ্টারটা আছে, এই অ্যাডাপ্টারটা কানেকশন করব না, একটু পরে করব। যেরকম এখানে যে পাওয়ার অপশনটা আছে, এই সুইচটাকে আমি চাপ দিলে যে রাউটারটা অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি কোনো ধরনের কানেকশন দিইনি, ইউপিএসটা থেকে আমার অনুতে কানেকশন গিয়েছে এবং রাউটারও কানেকশন গিয়েছে। আস্তে আস্তে অনু এখানে বিলিং করছে, আস্তে আস্তে অনুটা ওপেন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার অনু এবং রাউটার দুটোটাই চালু হয়ে গেছে, মানে এখানে একদম ওপেন হয়ে গেছে। এখন আমি এটা ব্যাকআপ মোডে এখন চলতেছে, আমার ইউপিএসটা এখন ব্যাকআপ মোডে চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউপিএসটা এখন ব্যাকআপ মোডে চলছে, 100% চার্জ, অনুও চলছে এবং রাউটারটাও চলতেছে। এখানে রাউটার লাইট জ্বলছে, একটু দেখতে পাচ্ছেন কিনা জানি না, রাউটারটাও চলছে। এটা একটা 12 ভোল্টের 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের একটা ওয়াইফাই 6 এর রাউটার, আর এই অনুটাও 12 ভোল্টের 1 অ্যাম্পিয়ারের একটা বোল্ট খায়। তো প্রত্যেকটা ডিভাইসই আমার এই মার্সিভা ব্র্যান্ডের এই মিনি ইউপিএসটার থেকে চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আপনাদের দেখানো হয়েছে, এখন আমি আবার আমার যে অ্যাডাপ্টারটা আছে ইউপিএসটার সাথে, এই অ্যাডাপ্টারটা এখানে লাগিয়ে রাখলাম। যখন আমি অ্যাডাপ্টারটা কানেকশন এখানে করব, দেখতে পাচ্ছেন এখানে অ্যাডাপ্টারটা কানেকশন করব, তো এখানে ইজিলি লেখা উঠবে এই যে চার্জিং মিট বিলিং করছে। যখন চার্জ হওয়া শেষ হয়ে যাবে তখন এই লাইটের বিলিংটা এক জায়গায় স্থির হয়ে থাকবে। আর এখন দেখেন এখানে লেখা উঠে আছে এসি মোড,
আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক করে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।